মশার উপদ্রব বেড়েছে রাজধানীতে, তাতে অতিষ্ঠ নগরবাসী। মশার প্রাদুর্ভাব কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরু করেছে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান। এর মাধ্যমে কিছুটা হলেও স্বস্তি পাবেন নগরবাসী বলে প্রত্যাশা করছে সংস্থাটি। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব, ঘরে বাইরে সবখানেই মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। মশা জেলা রাত্রি ঘুমোতে পারিনি, সারা রাত রিক্সা চালাই গে মশা সেকি ধরে, মশুরির গাদে একদম মৌচাকের মতন মশা বসে, প্রচুর উপদ্রব। ওই ঘর বন্ধ করে থাকলেও বসা যায় না, এত ধরনের উপদ্রব। আপনার দশতলা বারোতলার উপরে যেই নিচেও সেই একই রকম। দেরিতে হলেও টনক নড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। মশার প্রাদুর্ভাব কমাতে বিশেষ অভিযান শুরু করেছে তারা। আমাদের এবারের অভিযানটা কিন্তু বাড়ি কেন্দ্রিক হবে না, মূলত আমাদের অভিযানটা পরিচালিত হবে ড্রেন এবং বদ্ধ জলাশয়গুলোতে, যাতে আমরা মশক মুক্ত করতে পারি। মশার উপদ্রব বাড়ার কারণ জানিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী বলেন, এই অভিযানের মাধ্যমে কিছুটা হলেও স্বস্তি পাবে নগরবাসী। মশা কিন্তু 7 কিলোমিটার পর্যন্ত আপনার মানে দৌড়াতে পারে, ফ্লাই করতে পারে। তো পেরিফেরিতে যে মশাগুলো হচ্ছে, সেই মশাগুলো কিন্তু ঢাকাতে আসছেন। মশা এক জায়গায় তাড়িয়ে দিলে আরেক জায়গায় যাচ্ছেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা 7 দিনব্যাপী বিশেষ অভিযান করছি, তার অর্থই না যে এটা থামিয়ে দেব। অতিষ্ঠ নগরবাসী মশার যন্ত্রণা থেকে মুক্তি চায়। এস এম আরিফ, মাই টিভি।